গভর্নমেন্ট রূপনগর মডেল স্কুল কলেজ, আমাদের সাত বাগান। পেয়ারা গাছ, তারপর আম গাছ, আম গাছে নতুন আমের মুকুল ধরেছে, লেবু গাছ, তারপর বড়ি গাছ, তেজপাতা গাছ, তারপরে আবার আম গাছ, বিভিন্ন ধরনের গাছের সারি দেখতে পাচ্ছি। দেখি কাগজি লেবু, বারো মাসে আম, এটা বারো মাসে আম ধরে, ওই যে একদিক দিয়ে আমের মুকুল, ওই যে আরেক দিক আম, আম ধরেছে, এই যে ওই আরেকটা গাছে আম বেশ বড় হয়েছে। গাছ আর গাছ, গাছের সমারোহ, কাগজি লেবু, বিয়ার্স, ইটস লুকিং ভিনাচ, ডালিম গাছ, বাতাসে ঘুরছে, লিচু গাছ, লিচু গাছের টব, এটা অনেকদিন পরে আসলাম ছাদে, যদিও আশা পড়ে না, অনেক রোদ, প্রচণ্ড রোদ। পাশে বিল্ডিংয়ে আর একটা বাগান দেখা যাচ্ছে, চাঁদ বাগান। আর একটা আমের চড়া, একটা ফড়িং বসছে আমের মুকুলে, ওইটা একটা পেয়ারা গাছ, ওই পেয়ারাগুলো লাল হয়, পাতাও লাল, প্লাস পেয়ারা আকারও লাল, আকারগুলো তেমন একটা বড় হয় না, ওটা নর্মাল পেয়ারা।
কলেজের ছাদ থেকে নিচ বরাবর ছবি দেখা যাচ্ছে, দেখেন। পেঁপে গাছ, পেঁপে ধরে না এখনো। তারপর আছে ওই যে কুমড়ো বাগান, একটা কুমড়ো বড় হয়েছে, ওইটা সম্ভবত বিচু পোলা কুমড়া। আমাদের কলেজে লিফট ছয়তলা এখন স্ট্যান্ড আছে। আমাদের আটটা বাগান আছে, ওটা প্রায় আটতলা ছাদে উঠছি। বাড়ি এই এসে গেছি আমরা, লাল মরিচের চারা, ছোট ছোট মরিচ, লাল লাল, এই যে দেখেন। পাশে একটা পুঁই গাছ, পুঁই শাক, এখানে পুঁই শাক প্লাস চাল কুমড়া একসাথে লাগানো হয়েছে। চারাগুলো এখনো বড় হয়নি, তবে বড় হয়ে যাবে। উপর থেকে একটু দেখতে পাচ্ছি, কিছু পোশাকের, আরও কিছু পোশাকের টব নতুন ছাড়া লাগানো হচ্ছে। এগুলো আস্তে আস্তে করে বড়ো হবে। তারপর মাছা বাঁধা হবে, যেটা আমাদের সালাবের লাগানো টব।